বন্ধ চা বাগান বাগান আক্রান্ত রেড স্পাইডারে কাজ হারিয়ে সংসার চালানোর দায় হয়ে পড়েছে শ্রমিকদের বাগান দ্রুত এমনটাই চাইছেন চা বাগানের শ্রমিকেরা বন্ধ চা বাগান বন্ধ চা বাগান আক্রান্ত রেড স্পাইডার বাগান বন্ধ থাকায় রুজি রোজগারের ব্যবস্থা বন্ধ শ্রমিকদের তাই প্রশাসনের কাছে চা বাগান খোলার আর্জি জানাচ্ছে জলপাইগুড়ির রায়পুর চা বাগানের শ্রমিকেরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু সাল থেকে বন্ধ জলপাইগুড়ির রায়পুর চা বাগান মাঝে একবার খুললেও দু সালের পর আর খোলা হয়নি এই বাগান পরিচর্যার অভাবে আগাছায় ভরে গিয়ে বাগানের অনেকাংশে রেড স্পাইডারে আক্রান্ত হয়েছে এদিন ওরি মাঝে ছাতা মাথায় বন্ধ বাগানে পাতা তুলতে দেখা গেল কিছু মহিলা শ্রমিককে তার মধ্যে মিনতি ওরাও বলেন এই রায়পুর চা বাগানে শ্রমিক ছিলেন তিনি চা বাগান বন্ধ হয়ে গেছে বহু বছর হয়েছে চা বাগান বন্ধ হওয়ায় তাদের রোজগারও বন্ধ হয়ে গিয়েছে এখানে প্রচুর শ্রমিক কাজ হারিয়ে রুটি রুচির জন্য অন্যত্র চলে গেছেন কিছুদিন আগে জেলা প্রশাসন রেশনের ব্যবস্থা করায় একটি সুরা হয়েছে তবে রোজগার ছাড়া সংসার চলবে না তাই তারা নিজেদের উদ্যোগেই বাগানের একাংশে চা পাতা তুলছে তবে এতে করে তাদের কিছুই হবে না উপর থেকে পরিচর্যার অভাবে বাগান রেড স্পাইডারে আক্রান্ত হয়েছে তাই প্রশাসনের কাছে তাদের বিনীত আর্জি চা বাগান পুনরায় খোলা হোক কাম করতে হ্যাঁ বাগান মে তো হাম লোক বহু কাম হাজরা মিলত না একশো ষাট রুপিয়া মেকে হাম লোক সংসার চলে গা বান্ধ হ্যাঁ এ তো পার্সোনালি সে পাতা কে তোড় হ্যাঁ হ্যাঁ বেচতা হ্যাঁ চলতা হ্যাঁ दो हजार से बंद है हमारा घर में हमारा एक बेटा है और एक बेटी कम धाम नहीं है जब मिलता है तो जाता है नहीं मिलता है घर पर बैठे रहता है वो भी घर पर रहता है हम है पहले से लेबर हम दो हजार में काम यहाँ पर आता है सोमवार को डॉक्टर लोग आता है यहाँ बैठता है हाँ मेडिसिन देता है खाने पीने का पानी तो ये तो इंतजाम हुआ है वहाँ टिंकी बैठा है और अभी यहाँ नया नया बैठा रहा है পাহাড় তো মিলা হয় এই বিষয়ে চা বাগানের প্রাক্তন প্রধান তথা শ্রমিক নেতা প্রধান হেমব্রম বলেন দীর্ঘ তেইশ বছর ধরে বন্ধ রায়পুর চা বাগান ফ্যাক্ট্রি ভগ্ন দশা অবস্থা বর্তমানে বন্ধ চা বাগানে কমিটি তৈরি করে চা পাতা তোলা হয় সেই পাতা তুলে একশো টাকা করে এক একজন চাষ শ্রমিকের মজুরি দেওয়া হয় কিন্তু বাগান ঠিকমতো পরিচর্যা না হওয়ায় রেড স্পাইডারে আক্রান্ত হতে শুরু করেছে বাগানে সাড়ে ছয়শো জন শ্রমিক থাকলেও বাগান বন্ধ থাকায় সবাই এই বাগানে কাজ করতে পারছেন না বাধ্য হয়ে তারা অন্যত্র কাজ করছেন কেউ আবার কাজের জন্য বাইরে চলে গেছেন বাদ আমলকা দুই বাগান খোলাতে ওকা বাদ মে দু বন্ধ হওয়া अभी तक बंद है हम लोग तो चाहता है जे इसे कितना दिन चलेगा हम लोग का बगान खुलने से अच्छा होगा कारखाना भी बंद है हम लोग का बगान का बहुत खराब है बहुत आदमी बाहर चला गया हम लोग का बगान खुलने से तो अच्छा होगा अभी साढ़े छः सौ खाता कलम में साढ़े छः सौ अभी काम करता है अढ़ाई से तीन सौ

এবং প্রত্যেককেই একশো টাকা করে দেওয়া হয় রেশন ব্যবস্থা থেকে শ্রমিকেরা বঞ্চিত ছিল কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে রেশন ব্যবস্থা চালু হয়েছে তবে কাজ ফিরে না পেলে শ্রমিকদের সংসার চলবে না ভোট আসে ভোট যায় ভোটের মরশুমে চা বাগানের গা ঘেঁষে চলে যায় মিছিল ধুলো ওড়ে পাহাড়ি পথে হাল ফেরে না বন্ধ চা বাগানের শ্রমিকদের তাই রায়পুর চা বাগানের শ্রমিকরা প্রশাসনের কাছে চা বাগান পুনরায় খোলার আর্জি জানিয়েছেন জলপাইগুড়ি সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড